আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটা অ্যাপসের কথা বলবো। হয়তো অ্যাপসটা আপনারা দেখেছেন, অনেকে অ্যাপসটা দেখেননি। যারা দেখেননি তারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। আমি অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আপনারা এই অ্যাপস সম্বন্ধে যথেষ্ট জানার আগে আমি অ্যাপস সম্বন্ধে কিছু কথা বলি। এই অ্যাপসটার নাম হলো আল হাদিস। আপনার প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ দেন, প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ বক্সে গিয়ে লেখেন যে আল হাদিস, তো সেখানে চলে আসবে। সেটা প্রথম প্রথমে আসবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন। তো এই যে আল হাদিস, আল হাদিসে আপনি সহি বুখারি, সহি মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি, আমাদের ইসলাম ধর্মের যতটি হাদিস আছে সব হাদিস আপনি একটা অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। আছে খুব একটা বেশি এমবি নয়, এই এমবিটা আপনারা খরচ করে আপনারা আপনাদের নিজেদের মোবাইলে এই আল হাদিস অ্যাপসটা নিতে পারেন। তো আমি আপনাদেরকে এই কারণে জানাচ্ছি, কারণ আমাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা অনুযায়ী আছে, এই তরিকাগুলো আমাদেরকে সহি শুদ্ধভাবে জানার জন্য আমাদেরকে এই অ্যাপসটা ব্যবহার করা উচিত। যেহেতু আমরা মোবাইল স্মার্টফোন ব্যবহার করছি, স্মার্টফোন ব্যবহার করার জন্য আমাদেরকে স্মার্টফোনে এই অ্যাপসগুলো রাখা দরকার। যেমন পবিত্র কোরআনের অনেক অ্যাপস পাওয়া যায়, আপনারা অ্যাপসগুলো ভালোভাবে মোবাইলে রাখবেন। এই কারণে বলছি আপনাকে যে আমরা হাদিসগুলো শুনি, হাদিসগুলো বানোয়াট কি, দুর্বল হাদিস কি, জয়েব, এই বিষয়ে আমাদের কোনো ধারণা থাকে না। হয়তো ও বললো আমরা বিশ্বাস করে নিলাম, সত্য বের করতে আমাদেরকে খুব কষ্ট করতে হয় না। তো আমি আপনাকে বলবো এই অল হাদিস অ্যাপসটা আপনি আপনার মোবাইলে নিয়ে রাখুন, আপনার দরকার পড়বে, দরকার অবশ্যই পড়বে। কারণ আপনি শিওর হতে পারবেন যে আমি যে বিষয়টা করছি সেটা ঠিক না ভুল, এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। আমরা যে বিভিন্ন শরিয়া অনুযায়ী দেখছি, আমাদের যে ইসলাম ধর্মে আমরা কি করছি, কিভাবে সলাত আদায় করছি, মানুষের সাথে কিভাবে ব্যবহার করব, আমাদের এই হাদিসে বিস্তারিতভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে আমাদের সমস্ত কিছু এই অ্যাপসে পেয়ে যাবেন। তো আমি বলবো আপনাকে এই অ্যাপসটি আপনার মোবাইলে রাখুন। আপনি যদি কোনো স্কলারের কাছে কোনো রকম লেকচার শুনেন, তা এই লেকচারটা সঠিক কোথা থেকে বলল এই বিষয়ে আপনি আপনি সম্পূর্ণ ধারণা রাখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।